Assalamualaikum. খুব সুন্দর কি কলেজ কর্তৃপক্ষ আয়োজিত অনলাইন ক্লাসে শুভেচ্ছা অভিনন্দন। আমি নাসরিন সুলতানা লিমা, প্রভাষক সমাজবিজ্ঞান, রূপসা ডিগ্রি কলেজ, পূর্ব রূপসা খুলনা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করছি তোমাদের উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান প্রথম পর্যায়ের দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে যেটা আছে সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক অধ্যায়ে আমি বিগত ক্লাসগুলোতে যে যে বিষয় সম্পর্কে জানিয়েছিলাম, বিজ্ঞান কি, বৈজ্ঞানিক পদ্ধতি বা কিরকম, বৈজ্ঞানিক পদ্ধতির স্তর সম্পর্কে, এবং সর্বশেষ ক্লাসটিতে যেটা জানিয়েছিলাম সমাজবিজ্ঞান কিভাবে বৈজ্ঞানিক মর্যাদা পেল সে বিষয় সম্পর্কে, আজকে আমি আমার আলোচনার বিষয় যেটি নিয়ে আসছি তোমরা একটু বলে দিকে খেয়াল করো। শিক্ষণ ফলে যেটি আছে সমাজবিজ্ঞানের ব্যবহৃত প্রধান কয়েকটি গবেষণা পদ্ধতি সম্পর্কে বর্ণনা করতে পারবে। অধ্যায়ের শেষে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে সমাজবিজ্ঞানে যে সমস্ত পদ্ধতি ব্যবহার করা হয়, গবেষণা পদ্ধতি ব্যবহার করা হয়, সেই পদ্ধতিগুলো সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা পাবে। তো শিক্ষাকে সমাজবিজ্ঞানে ব্যবহৃত গবেষণা পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা সমাজবিজ্ঞানে প্রধানত তিন ধরনের গবেষণা পদ্ধতি দেখতে পাই, গুণগত গবেষণা, সংখ্যাগত গবেষণা, উন্মিষ্ট গবেষণা। এই যে তিনটি গবেষণা, গুণগত গবেষণা যেটা হচ্ছে গুণাগুণ নিয়ে গবেষণা করা হয় যেখানে নাম্বারের বিষয়টি থাকে না, এই জায়গাটায় নাম্বারের বিষয়টি থাকে না। কিন্তু সংখ্যাগত গবেষণা যেটি আছে এখানে সংখ্যা নিয়ে গবেষণা করা হয়, ডেটা অ্যানালিসিস করা হয় এবং ডেটা অ্যানালিসিস করার পরে একটা সিদ্ধান্তে উপনীত হতে হয়। তারপর কি আছে, মিশ্র গবেষণা, গুণগত গবেষণা এবং সংখ্যাগত গবেষণার সংমিশ্রণে যেটি হয়, এই দুটি সংমিশ্রণে মিশ্র গবেষণা পদ্ধতি আমরা গবেষণা করে থাকি সমাজবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে। তো মিশ্র গবেষণায় গুণগত গবেষণা থাকে এবং সংখ্যাগত গবেষণা থাকে। এই যে পদ্ধতিগুলো আমি যখন আলোচনা করব তখন তোমরা বুঝতে পারবে যে কোনটা গুণগত গবেষণার মধ্যে যাবে, কোনটা সংখ্যাগত গবেষণার মধ্যে যাবে এবং কোনটা মিশ্র গবেষণার মধ্যে পড়বে। এই যে বিষয়গুলো তোমরা তখন বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থী। তো সমাজবিজ্ঞানে ব্যবহৃত প্রথম কয়েকটি গবেষণা পদ্ধতি জানতে গেলে আগে যেটা আমাদের জানতে হবে গবেষণা যে পদ্ধতিটা কি। পদ্ধতি হচ্ছে সাধারণভাবে পদ্ধতি বলতে বোঝায় কি, কোনো কিছু সম্পাদন করার যে পন্থা বা উপায়কে আমরা পদ্ধতি বলি। পদ্ধতি শব্দটি এসছে ম্যাথড শব্দ থেকে, ম্যাথড শব্দ দুটি গ্রিক শব্দের সমন্বয়ে এসেছে এবং যে ম্যাথড শব্দটি দুটি শব্দে বিভক্ত, এক হচ্ছে মেধা, মেধা অর্থ সাথে এবং রোস অর্থ পন্থা বা উপায়, এই দুটি সমন্বয়ে হয়েছে পদ্ধতি শব্দটি আসছে। পদ্ধতি শব্দের অর্থটা আমরা এভাবে বলতে পারি, কি বলতে পারি, আবেদনিক অর্থে কোন কাজ সুশৃঙ্খল ভাবে সম্পাদনের উপায় হচ্ছে পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, এখন পদ্ধতি সম্পর্কে মোটামুটি তোমরা জানতে পারো। বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে, যখন আমরা কোন পদ্ধতি ব্যবহার করি তখন সেটা কি হয়ে যায়, তখন তাকে গবেষণা পদ্ধতি বলে। সমাজবিজ্ঞানও গবেষণা ধর্মে একটি বিজ্ঞান, সমাজবিজ্ঞানও এর ক্ষেত্র অনেক ব্যাপক বিস্তৃত, সেই জন্য সমাজবিজ্ঞানও গবেষণা করে থাকে বিভিন্ন বিষয় নিয়ে। সেক্ষেত্রে সমাজবিজ্ঞানে যে সমস্ত গবেষণা পদ্ধতি ব্যবহার করা হয় সেগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমার প্রথম যে আলোচনার বিষয়টি আছে দার্শনিক পদ্ধতি। সমাজবিজ্ঞানে দার্শনিক পদ্ধতি গবেষণার ক্ষেত্রে, সমাজ গবেষণা এবং অনুশীলনের ক্ষেত্রে দার্শনিক পদ্ধতি সবচাইতে প্রাচীনতম পদ্ধতি। এই পদ্ধতিতে কি হয় যে একজন সমাজ গবেষক দার্শনিকের মতো কাজ করে থাকে। আধুনিক সমাজবিজ্ঞানের জনক অগাস্টকোট এবং হার্বার্ট স্পেন্সার তার সমাজ বিশ্লেষণের ক্ষেত্রে দার্শনিক পদ্ধতি প্রয়োগ দেখিয়েছেন। আবার আমাদের বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক ডক্টর নাজমুল করিম, যিনি বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা, তার যে সমাজবিজ্ঞান সমীক্ষণ বইটি আছে, একটা গুরুত্বপূর্ণ বই, এই বইতেও তিনি দার্শনিক পদ্ধতি প্রয়োগ দেখিয়েছেন এবং তিনি এই কথাটা বলছেন যে পরিসংখ্যান যে বিষয়টি আছে, পরিসংখ্যান কতগুলো নিরস তথ্যের কি সমাবেশ ঘটাতে পারে। সমাজবিজ্ঞানীরা সমাজবিজ্ঞানের যেখানে নিজস্ব বিচার বুদ্ধি দিয়ে, বিচার বিশ্লেষণ দিয়ে, সেই বিশ্লেষণ দিয়ে অর্থবহ করে তোলে সমাজবিজ্ঞানীরা, সেক্ষেত্রে তাদের প্রয়োজন হয় দার্শনিক পদ্ধতির প্রয়োগ। তাই সমাজবিজ্ঞান সমীক্ষণে কিন্তু এই বিষয়গুলো আমরা ডক্টর নাজমুল করিমের বইতে দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, এ ব্যাপারে মার্কিন সমাজবিজ্ঞানী তুলি বলেছেন যে গবেষণাধীন ব্যক্তি সমষ্টি আদানের গুরুত্ব যদি উপলব্ধি করতে হয় সেক্ষেত্রে গবেষণাধীন ব্যক্তির চিন্তা ভাবনা অনুভূতি এবং যে মনোজগতে গভীরে প্রবেশ করতে হবে। সেটা হচ্ছে আমরা অনুমানমূলক তাত্ত্বিক যে মতবাদ, সেগুলো মতামত যেগুলো সামনে নিয়ে আসি এবং একটি পার্টিকুলার বিষয়, সেটি হতে পারে
অবাস্তব কোনো বিষয় হতে পারে, আরেকটি একটি বিষয় আরেকটি বিষয় দ্বারা প্রভাবিত হতে পারে, এরকম কিছু বিষয় পার্টিকুলার বিষয় যেটা অনুমান হয়ে যায় একসময় দার্শনিক পদ্ধতি। দার্শনিক পদ্ধতির ক্ষেত্রে একটি বিষয় থেকে অন্য আরেকটি বিষয়ে অনুমান নিয়ে থাকি আমরা। অনুমান নেওয়া এবং অনুমান করার ক্ষেত্রে সমাজ বিজ্ঞানের সাথে দার্শনিক পদ্ধতির চমৎকার মিল রয়েছে। দার্শনিক পদ্ধতির কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে, আমরা আগে সুবিধাটাই আলোচনা করব। যে দার্শনিক পদ্ধতির সুবিধার দিকে আলোচনা করলে সমগ্র সমাজ সম্পর্কে কি ধারণা পেতে পারি, তারপর হচ্ছে গোটা সমাজকে যথাযথভাবে বিশ্লেষণ করে এই দার্শনিক পদ্ধতি। ম্যাক্সওয়েলের অন্তর্দৃষ্টির সাহায্যে গোটা সমাজকে সহজভাবে দেখা যায় দার্শনিক পদ্ধতির মধ্য দিয়ে। এই পদ্ধতিতে সামাজিক যে বিষয়গুলি আছে, পার্টিকুলার যে নলেজ আছে, এগুলো পরিবর্তিত হয়ে ইউনিভার্সাল নলেজে রূপান্তরিত হয়। এই পদ্ধতি সামাজিক গবেষণায় জটিল এবং বিস্তৃত যে জালগুলো আছে সেগুলো সহজ সরল পথে ফিরে আনতে সক্ষম হয় দার্শনিক পদ্ধতি। এই পদ্ধতির অসুবিধা আছে কিছু এবং সমালোচনা আছে, সেই বিষয়টি আমরা একটু বলি। অনেক সমাজ বিজ্ঞানী এবং অনেকেই বলেছেন যে দার্শনিক পদ্ধতি হচ্ছে অবৈজ্ঞানিক একটি পদ্ধতি, এখানে দার্শনিক কোন বিজ্ঞানসম্মত পদ্ধতি নয় এই দার্শনিক পদ্ধতি, এটা অনেকের মতামত এরকম আছে। প্রিয় শিক্ষার্থী, দার্শনিক পদ্ধতি সম্পর্কে তোমরা মোটামুটি জানতে পারলে, এরপরে যেটি আছে ঐতিহাসিক পদ্ধতি। ঐতিহাসিক পদ্ধতির নামটি শুনে অনেকেই বুঝতে পারছো যে আসলে ঐতিহাসিক পদ্ধতিটা কি। ঐতিহাসিক পদ্ধতিটা হচ্ছে যে অতীতে ঘটে যাওয়া কোন ঘটনার যে বাস্তব প্রমাণ সেটা হচ্ছে ইতিহাস। এই ইতিহাস নিয়ে আলোচনা করে ঐতিহাসিক পদ্ধতি। সভ্যতার বিকাশের মধ্য দিয়ে 5 বছর, 10 বছর, 100 বছর, 500 বছর এভাবে ক্রমবিবর্তনের মধ্য দিয়ে কিন্তু এই জায়গায় আসছে। এই যে ধাপে ধাপে আসার জায়গাগুলোই আলোচনা করে কি ঐতিহাসিক পদ্ধতি। সমাজ যেহেতু প্রতিনিয়ত পরিবর্তনশীল একটি বিষয় এসেছে, তো সেক্ষেত্রে এই পদ্ধতি সনাতন ধারা সমাজ গবেষণায় একটি অপরিহার্য বিষয়। তৎকালীন সমাজ ব্যবস্থা কিরূপ ছিল এই বিষয়টি জানার জন্য ঐতিহাসিক পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। অতীতের সমাজ ব্যবস্থা সম্পর্কে জানার জন্য প্রিয় শিক্ষার্থী, এই পদ্ধতিরও কিন্তু কিছু সুবিধা অসুবিধা আছে। এই পদ্ধতি সুবিধা যেটি আছে, এই পদ্ধতি হচ্ছে অতীত সমাজ সম্পর্কে জানাতে আমাদের সহযোগিতা করে, আমরা অতীত অবস্থা সম্পর্কে জানতে পারি, মানুষের কি অবস্থায় জীবনযাপন করতো সে বিষয়গুলো কিন্তু আমরা এই ঐতিহাসিক পদ্ধতির মাধ্যমে জানতে পারি। আবার সমস্যা যেটি আছে, অসুবিধা যেটি আছে, এই পদ্ধতির সব বিষয় কিন্তু উঠে আসে না, ইতিহাসে কিন্তু উঠে আসে না, কিছু কিছু বিষয় ইতিহাস থেকে পায় না, অতীত ইতিহাস থেকে পায় না। সেজন্য অনেকেই বলছে এই পদ্ধতি হচ্ছে অসম্পূর্ণ এবং অসমাপ্ত পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, এর পরে যেটি আছে ঘটনা অনুসন্ধান পদ্ধতি। ঘটনা অনুসন্ধান পদ্ধতিটা কি, সমাজে কোন কোন ঘটনা অনুসন্ধান করবো, এক্ষেত্রে পার্টিকুলার একটি ঘটনা কেন ঘটছে, হ্যাঁ সমষ্টিবাচক হতে পারে, বর্ণনাবাচক বা সমাজের সার্বিক দিক দৃষ্টিকোণ থেকে আমরা যখন বিশ্লেষণ করে থাকি সেক্ষেত্রে দেখা যায় ঘটনা অনুসন্ধান পদ্ধতি কার্যকরী ভূমিকা পালন করে। আসলে ঘটনা অনুসন্ধান পদ্ধতি দেখানো হয় যে সমাজের একটি ঘটনা কেন বারবার ঘটছে, এই সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে, ভালো দিকও হতে পারে, খারাপ দিকও হতে পারে। ধরো তুমি একটা অপরাধ সম্পর্কে জানতে চাও, সেক্ষেত্রে অপরাধীদের নিয়ে 4-5 জন অপরাধীদের নিয়ে তুমি একটা গবেষণা করবে, সেক্ষেত্রে তাদের সম্পর্কিত বিভিন্ন তথ্য নিলে, ডায়েরি যদি পাওয়া যায় সেক্ষেত্রে বিভিন্ন তথ্য সংগ্রহ করে যে গবেষণা তুমি করবে সেটা হচ্ছে ঘটনা অনুসন্ধান পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, এই এই পদ্ধতিরও কিছু সুবিধা অসুবিধা রয়েছে। এই পদ্ধতিতে আর্থিক ব্যয় কম হয়, সম্পূর্ণ ঘটনাটি সুনির্দিষ্টভাবে তুলে আনা সম্ভব হয়, কারণ ওখানে তো মানুষের কাছে যে তথ্য নেওয়া হয় সেক্ষেত্রে সঠিক তথ্য পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। অসুবিধা যেটি, এটা পক্ষপাত দুষ্ট হতে পারে, অদক্ষ গবেষক দ্বারা যদি গবেষণা পরিচালনা করা হয় সেক্ষেত্রে আশানুরূপ ফলাফল নাও পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, এর পরে যেটি আছে জরিপ পদ্ধতি। বর্তমান যুগে বহুল ব্যবহৃত একটি জনপ্রিয় পদ্ধতি হচ্ছে জরিপ পদ্ধতি। এই পদ্ধতি একটি পার্টিকুলার সমাজ ব্যবস্থা, অল্প কিছু সংখ্যক গোষ্ঠীর বা এলাকার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। ধরো তুমি করতে চাও, একটা পদ্ধতির মাধ্যমে বের করতে চাও যে একটি এলাকায় কি ভাবছে সেই বিষয়টি, সেটা হতে পারে মাল্টিপল চয়েস কোশ্চেনের মাধ্যমে। এরকম 4টি বিষয় থাকলো, সেখানে তোমাদের হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেনের মাধ্যমে তারা গবেষণা পদ্ধতি পরিচালনা করে থাকে, এটা হচ্ছে জরিপ পদ্ধতি। অনেক বেশি এই পদ্ধতিরও কিছু সুবিধা অসুবিধা আছে, হচ্ছে গবেষণাটি করা হয় সেক্ষেত্রে অত্যন্ত
চমৎকার একটি পদ্ধতি, এটা বিজ্ঞানসম্মত একটা পদ্ধতি। অসুবিধা যেটি আছে এই পদ্ধতিতে, অসুবিধার দিক আলোচনা করলে প্রচুর জনবল দরকার হয় এবং অত্যন্ত ব্যয়বহুল একটা পদ্ধতি, অনেক অর্থের প্রয়োজন হয় এবং প্রতিটা মানুষের কাছ থেকে যে তথ্য সংগ্রহ করতে হয় এটা কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার। কারণ মানুষের কাছে গেলেই যে সাথে সাথে তথ্য দিয়ে দিবে এমন কিন্তু নয়, এই জন্য মানুষের কাছ থেকে তথ্য নিয়ে আসার জন্য বেশ সময় সাপেক্ষ এই পদ্ধতিটা, অসুবিধা এটাই তো। এবার শিক্ষার্থী এর পরে যে আলোচনা আছে, প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পদ্ধতি। প্রত্যক্ষ অংশগ্রহণমূলক পদ্ধতি আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে পার্টিসিপেটরি আর একটি হচ্ছে নন পার্টিসিপেটরি, যেটি হচ্ছে অংশগ্রহণ করে একটা পর্যবেক্ষণ করা হয় আর একটি হচ্ছে অংশগ্রহণ না করে পর্যবেক্ষণ করা হয়। অংশগ্রহণ করে কোনটা, যে ধরো তুমি ক্রিমিনাল গ্যাং সম্পর্কে গবেষণা করতে চাও, সেক্ষেত্রে ক্রিমিনালদের সাথে থেকে তুমি যে ছদ্মবেশে থেকে তুমি যে ওদেরকে নিয়ে গবেষণা করবে, ওদের জীবন যাত্রা সম্পর্কে জানবে, ওদের সমস্যাগুলো যদি তোমাকে নিতে হয় সেক্ষেত্রে ওদের সাথে থেকে যে তথ্যটা সংগ্রহ করবে সেটা হচ্ছে পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক পদ্ধতি। আর একটা হচ্ছে নন পার্টিসিপেটরি, যেটা হচ্ছে না থেকে যে পর্যবেক্ষণটা করা হয়, যে তুমি ওদের সাথে থাকলে না থেকে তুমি দূর থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে জেনে বুঝে তুমি তথ্যটা সংগ্রহ করলে সেটা হচ্ছে নন পার্টিসিপেটরি। তো প্রিয় শিক্ষার্থী এই পদ্ধতি হচ্ছে যেহেতু সশরীরে ওখানে উপস্থিত হতে হয় সেক্ষেত্রে সত্যিকারের তো পাওয়া যায় এক্ষেত্রে, এবং অসুবিধা যেটি এটি নিরপেক্ষ পদ্ধতি নয়, অবস্থাভেদে গবেষক পরিবর্তন হলে বিভিন্ন ধরনের ফলাফল আসতে পারে। এই পদ্ধতিতে পরীক্ষণ পদ্ধতি বা এক্সপেরিমেন্ট মেথড, অর্থাৎ ল্যাবে অনেক সময় দেখা যায় কি, ল্যাবে আমরা দেখতে পাই যে বিভিন্ন অবস্থা এবং বিষয়ের উপর গবেষণা করা হয়, সেক্ষেত্রে মানুষের মনোবিজ্ঞানে মানুষের ক্ষেত্রেও এক্সপেরিমেন্ট করা হয়। আসলে ধরা যাক এক্সপেরিমেন্ট জিনিসটা এরকম যে এটা সোশ্যাল একটা পলিসি নেওয়া হলো, সেক্ষেত্রে 500 লোকের উপরে এই সোশ্যাল পলিসিটা প্রয়োগ করা হলো আর 500 লোকের উপরে প্রয়োগ করা হলো না, সেক্ষেত্রে দেখা যায় যে যখন এটা পরে পরবর্তীতে এর ফলাফলটা কি, এটাই হচ্ছে তোমার পরীক্ষণ পদ্ধতি শিক্ষার্থী। তারপরে কি আছে, তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতিটা কি, তুলনামূলক পদ্ধতি তোমরা শুনেই বুঝতে পারছো যে তুলনামূলক পদ্ধতিটা হচ্ছে একটা বিষয়ের সাথে আর একটা বিষয়ের তুলনা করা। এমন হয় যে সেটা মানুষের সাথে মানুষের হতে পারে, তারপর হচ্ছে আচরণের হতে পারে, দেশের সাথে দেশের তুলনা হতে পারে, তারপর সংস্কৃতির যে তুলনা এইটা হতে, এইগুলোই হচ্ছে তোমার তুলনামূলক পদ্ধতির মধ্যে আসে, যেটা আমরা গবেষণা করে থাকি সমাজবিজ্ঞানে। শিক্ষার্থী এরপরে আছে সাক্ষাৎকার গ্রহণ পদ্ধতি। তুমি যে বিষয়টি নিয়ে বিষয়টি নির্বাচন করবে তার উপরে যে গবেষণা করবে সেটা হচ্ছে সেটার উপর গবেষণা করে সাক্ষাৎকারের মাধ্যমে তুমি তথ্য সংগ্রহ করতে পারো। মুক্তিযোদ্ধাদের নিয়ে তুমি গবেষণা করতে চাও বা সাক্ষাৎকার তাদের কাছ থেকে সাক্ষাৎকার নিতে চাও, 1971 সালে তারা হচ্ছে মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন কিভাবে এবং কি কি কোথায় কোথায় তারা ট্রেনিং নিয়েছেন এবং কোন এলাকায় তারা যুদ্ধে অংশগ্রহণ করেন, এই বিষয়গুলো যদি তাদের সাক্ষাৎকারের মাধ্যমে নিতে চাও, এইটা হচ্ছে এই ধরনের যে কার্যক্রম বা গবেষণা করা সেটা হচ্ছে সাক্ষাৎকার গ্রহণ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী তোমরা এই যে সমাজবিজ্ঞানের ব্যবহৃত প্রধান কয়েকটি গবেষণা পদ্ধতি, এই যে কয়েকটা গবেষণা পদ্ধতি, এই পদ্ধতিগুলোর মধ্যে কোনটা গুণগত গবেষণা, কোনটি সংখ্যাগত গবেষণা এবং কোনটা মিশ্র গবেষণা। তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই যে অধ্যায়ের শেষ যে ক্লাসটি, আজকের এই যে শেষ বিষয়টি, আশা করি তোমরা পরিষ্কারভাবে ধারণা পেয়েছ। আগামী ক্লাসে নতুন কোন অধ্যায় নিয়ে আমি ক্লাস নেব, সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনি সবাই ধন্যবাদ সবাইকে।